হ্যালো সালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ সৈকত হাসান শাওন বলছি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি ভিডিওটা শেয়ার করবো যেটা সেটা হচ্ছে যে ন্যাচারাল ফুড যে বিষয়টা সেই বিষয়টা আমরা কথা বলবো যে আর যেটা প্রসেস ফুড যেটা আমাদের কীভাবে লিভারটা নষ্ট করে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন প্রসেস ফুড যেটা পার্থক্যটা আর ন্যাচারাল ফুড খাবার মধ্যে পার্থক্য যে বিষয়টা তো আমরা যে সাধারণত যে জিনিসগুলো ব্যবহার করে থাকি আমাদের যে যদি সেটা যে আনন্যাচারাল হয় বেশি যদি প্রসেস হয় তাহলে সেটা কিন্তু লিভারকে কিন্তু আবার খুব ব্যবহার উপযোগী করে নিয়ে সেটাকে চেঞ্জ করে নিতে হয় লিভারের খুব কষ্ট হয় কাজ করতে তো বেশি বেশি মানে প্রসেস ফুডটাকে বেশি খেয়ে ফেলছি বা ইয়ে করতেছি ভুল করে না জেনে হ্যাঁ তো যেমন আমরা প্রতি মানে যেমন প্রতি কপি গাছের যে পাতাটা আছে সেই পাতাটা কিন্তু সারা বছর যদি চিবান হ্যাঁ তাহলে তাহলে কতটুকু আপনার ক্ষতি হবে বা আপনি যদি ওই আপ আপনাদের তৈরি হচ্ছে সে রিফাইন করা রিফাইন করা আফিনটা যে রিফাইন করা সেটা যদি আপনি আপনাদের ক্ষতিকারক একটা জিনিস এটা মনে রাখবেন একটা জিনিস সেই রকম যে শাক সবজি আমরা খাচ্ছি তার মধ্যে সামান্য চিনি আছে সেটা শরীরের জন্য খুব একটা ক্ষতিকর না বরং সেটা শরীরের জন্য উপকার তো আমি যে চিনিটা যদি রিফাইন করে যদি মানে হোয়াইট সুগার যেটা সেটা যদি করে ফেলি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকারণ হয়ে যাবে ক্ষতি হবে তো বডি কিন্তু এই এতকে হ্যান্ডেল করতে পারে না তো সেরকম যে ধরেন আমাদের যে কিছু আসছে আছে ন্যাচারাল সুইট যেটা আছে ইস্টেরিয়া ইস্টেরিয়া একটা পাতা যেটা যে গাছ থেকে সবুজ পাতা তৈরি হয় এই পাতাটা আমাদেরকে যে সুইট নিশা হিসেবে ব্যবহার করা অনেক ব্যবহার করতে পারেন যেরকম নিজে করে নেন তাহলে সেটা ভালো তো কিছু পাতা যদি এমন সংগ্রহ করে নিয়ে সেটা শুকিয়ে নিয়ে গুঁড়া করে নিয়ে সেটাকে আপনি ব্যবহার করেন সেখানে অত বেশি মিষ্টি হবে না বাট আপনি কিন্তু হচ্ছে যে সামান্য মিষ্টি একটা মিষ্টি পাবেন কিন্তু যেটা বাজারে পাওয়া যাচ্ছে পাউডার হিসাবে সেটা কিন্তু আপনি হার্ডলি প্রসেস করা থাকতেছে হ্যাঁ তারা কি করছে যে সেটাকে আপনাকে যে সুগার যে পোষণটাকে বেনিয়ে মিষ্টি অংশকে নিয়ে সেটাকে দেখবেন যে সাদা পাউডারের মতন করে দিচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু হাইলি প্রসেস করা জিনিস তো সেটা কিন্তু অনেকেই কিন্তু আবার সে খাচ্ছে না আবার সে জিরো ক্যাল নামে জিনিসটা খাচ্ছেন আবার ট্যাবলেট তো হাইলি কেমিক্যাল সেটা হাইলি কেমিক্যাল জিনিস সেটা সে একদমই খাওয়া যাবে না সেটা শরীরের জন্য খুবই খারাপ হ্যাঁ তো যেখানে যারা ওজন কমানোর জন্য চিন্তা করছেন বা ওয়েট লস করার জন্য তাদেরকে ভাবতে হবে যে এবং আমাদের সকলকেই ভাবতে হবে যে যে যেমন টক জিনিস যেমন তেতুল যেমন টক নাম শোনেন তাহলে কিন্তু জীবের কিন্তু পানি চলে আসে বডি কিন্তু খুব স্মার্ট কারণ বডি যে আপনি যে মিষ্টি লাগবে সেটা কিন্তু আপনি যদি ব্যবহার করেন বা খান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ইনসুলিনটা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে তো আপনার যে বডির যে প্রসেসিং যে বিষয়টা যে আপনার জিবাহ নেওয়ার সাথে সাথে যদি আপনার যা ডাইজেস্টিভ প্রসেসিং যে স্টার্ট হয়ে যায় তো বডি কিন্তু খুবই স্মার্ট সে জানে কিন্তু এটা যে এখন কিন্তু মিষ্টি দামে কি জিনিস আসতেছে তাকে প্রসেস করতে হবে ইনসুলিন রিলিজ করতে হবে তো এটা কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে তো আমরা সুইটনেস অ্যাভয়েড করার চেষ্টা করবো আমরা যদি মনে করি যে খেতে হয় তাহলে ন্যাচারাল মানে ন্যাচারাল সস্তাকে নিতে হবে সেটা নিতে হবে সেটা বেস্ট আর যদি তাও না পারি তাহলে পিওর সস্ত ভাবতে হবে আমাকে তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে আর বাজারে যে পাউডার যে পাউডার বার আছে সেগুলো হচ্ছে সাদা তো এই দুটো বিষয়কে আপনি দেখেন সাদা কেন হলো অনেক অল্টার করা হয়েছে অনেক প্রসেস করা হয়েছে যার জন্য রঙটা সাদা তো নিজেই যদি আপনি করেন তো দেখবেন যে এটা যে পাউডার হিসাবে সবুজ সবুজ আসবে তো যেমন চা যেমন সবুজ চা গ্রিন টি এটা একটা শরীরের জন্য কিন্তু ভালো মনে করি কিন্তু চাটা যদি চা পাতাটা সবুজ হয় সেই সেটা কিন্তু কালো করে ফেলা হয় বা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে হুম সেটা কিন্তু চা হিসাবে খাচ্ছি তো এটা এটা এই সরাসরি যদি ন্যাচারাল যে ন্যাচারাল যদি আমি পাবো সেটা হচ্ছে সবুজ রঙের তো আমরা চেষ্টা করবো যে ন্যাচারালটাকে করতে প্রসেস পোস্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এর মাধ্যম দিয়ে যে জিনিসগুলো আমাদের তৈরি হয় সেটা আমার শরীর শরীরকে ই করতে সেটাকে ফ্রেন্ডলি না হ্যাঁ প্রচুর ন্যাচারাল নাও সেটা তো আমরা চেষ্টা করবো যে এরপর থেকে ন্যাচারাল জিনিসগুলো নিতে এবং আর্টিফিশিয়াল যে জিনিসগুলো কেমিক্যাল যে জিনিসগুলো সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো সেটা একশো জন লোক সেটাকে ভালো বলে তাহলে সেটা ভালো কিছু নেই আসলে আপনি নিজেই সেন্স নেই সেটা ভাবেন হ্যাঁ যে এটা প্রসেস কোনো জিনিস যেটা আমার শরীরে কোনো জিনিস আমার শরীরের জন্য ভালো না আপনি প্রসেস করে সেটাকে অর্ডার করেছেন এখন লিভারকে প্রসেস করার জন্য সেটাকে আবার ন্যাচারাল করতে হচ্ছে তো তাহলে নর্মাল জিনিসটাকে আপনি নেন হ্যাঁ তা আর্টিফিশিয়াল যে সুইটনেস যেগুলো পাউডার হিসাবে যে স্টেরিয়া যেগুলো পাউডার হিসাবে অনেক বেশি বেশি চিনির ক্ষেত্র কয়েক কতগুণ পনেরো গুণ বেশি মিষ্টি বেশি মিষ্টি হয় তো এই জিনিসটা মাথায় রাখবো যে যে আমরা দেখছি যে চিনি আমার চিনি আগে আমরা চিনি খেতে পছন্দ করতাম এখন দেখতে চিনি না খেতে পারবে এখন তিতা জিনিসটাই আমার ভালো লাগে তিতায় আমার জিজ্ঞাসা অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ যেমন মিষ্টিটা খেলে আমার বরং আর খারাপ লাগে তো যাদের ওজন কমাতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন যে তিতাকে ভালোবাসতে হ্যাঁ তিতা যত জিনিস যত আসে শরীরের জন্য খুবই উপকার লিভারের জন্য ভালো হ্যাঁ লিভার ফ্রেন্ডলি তো উস্তা করলা হ্যাঁ এইগুলো তিতা চিরতা হ্যাঁ যত রকমের তিতা আসে লিভারের জন্য খুবই ভালো তো তিতা মিঠা তিতা মিঠা তো আপনি খাবেন তিতা কিন্তু সেটা মিলবার জন্য ভালো তো ন্যাচারালি চেষ্টা করবো যে সবকিছু চেষ্টা করবো যে প্রসেস থেকে দূরে থাকবো প্রচেষ্ট খাবার থেকে যে ভালো থাকবো তো সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তো তাদের জন্য আমি চেষ্টা করেছি এটা সচেতনমূলকভাবে এটা বলার জন্য তো আপনারা সবাই আমার ভিডিওটি যারা দেখলেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের কাজে উৎসাহ দেবেন তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম